আরে লজ্জা করা উচিত। কেরালা স্টোরিতে দেখাচ্ছে যে 32,000 মহিলা পালিয়ে গিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছে, লজ্জা করা উচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেখানে দেখা গেল মাত্র 3 জন মহিলা যে স্টোরি দেখিয়েছে তাতে মাত্র 3 জনের ওই ঘটনা ঘটেছে। আর NCRB ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে 42,000 নারী গুজরাট থেকে চলে গেছে, যারা কোথায় গেছে কিভাবে আছে তাদের কোনো হদিস নেই, তাদের কোনো খতিয়ান নেই। আগে সেই হিসাবটা ওই নরখাদক নরেন্দ্র দামোদর দাস মোদিনীক, বেটি বাঁচাও বেটি পড়াও, না বেটি বাঁচাও বেটি পড়াও আর বেটি পটাও। বেটি পটাচ্ছে যারা তারা বড় বড় কথা বলে, আজকের চলে যান ওদের বেটি পটাও ছাড়া কোনো কাজ নেই। আরে বাংলায় বেটি বেটিদেরকে রক্ষা সুরক্ষা দেওয়া হয়, আজকের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে বাংলার মতো সুরক্ষিত নারী সুরক্ষিত রাজ্য ভারতবর্ষের আর কোনোটা নেই। আজকে চলে যান প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে। হ্যাঁ, ধর্ষণ একটা লজ্জা, যে লজ্জাকে নিবারণ করবার জন্য আমাদের নারীদের কাছে কোনো বস্ত্র নেই যেটা দিয়ে আমরা আমাদের এই ধর্ষণকে রুখবো। কিন্তু বাংলায় কিন্তু একটা মহান অস্ত্র আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ধর্ষণ করতে গেলে 10 বার ভাবে, পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ধর্ষণ করে প্রমাণ করতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু প্রত্যেকটার যখন তদন্ত হচ্ছে তখন দেখা যাচ্ছে যে পরিকল্পিতভাবে সেগুলো সাজানো। এটাই কি হিন্দু রাষ্ট্র যেখানে হাত রাসে একজন দলিত মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হলো? যে রেসেলাররা যারা বসে রয়েছে দীর্ঘদিন, 1 মাসের বেশি তারা কিন্তু যন্তর মন্তরে আন্দোলন করছে, কিন্তু মোদি সরকারের কোনো নেতা মন্ত্রী তাদের সঙ্গে দেখা করেনি, বরঞ্চ তাদেরকে প্রতি মুহূর্তে ধমকি দেওয়া হচ্ছে। আরে প্রতিনিয়ত শুধু হাত রাসে, আপনি খোঁজটা নিন কোথায় না ওই সব রাজ্যগুলোতে মেয়েদের পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, ধর্ষণ করে দেওয়া হচ্ছে, মন্দিরের মধ্যে ঢুকলে পুজো দেওয়ার অপরাধে দলিত শ্রেণীর মানুষকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কোন বর্বর দেশ! এখানে কোনোদিন হয়েছিল কেউ যদি কোনো মুসলিম নারী তার মন চাইলে সে কালীর মন্দিরে গিয়ে বাবার নাম জপে, আবার কোনো হিন্দু নারী প্রয়োজন পড়লে সে মাজারে গিয়ে আঁচল পেতে বাবার কাছে ভিক্ষা চায় যে হে আল্লাহ দোয়া করি তুমি আমার সন্তান, আমাকে একটা সন্তান দাও। এই জিনিস তো ভারতবর্ষের কৃষ্টিতে রয়েছে, এই জিনিস তো ভারতবর্ষের অলিতে গলিতে রয়েছে। সেইখানে যারা ধর্মের নামে বড়াই দিয়ে ধর্মের নামে নিচু জাতির দলিতরা তো মুসলিম নয়, দলিতরা তো এদেশের সম্পদ, আদিবাসী যাদের বাস এখানে, যারা জন্মেছে এখানে, আদিবাসী মানে এই ভারতবর্ষে তাদের জন্মস্থান, তাদের পথ দেখিয়েছিলেন ডক্টর BR আম্বেদকর, গর্ব করি যার 9টা 9টা ডিগ্রি ছিল, গর্ব করে বলি আর এনার ডিগ্রি কী, বলে আমি আগে বিয়ে পরে আগে বিয়ে তারপরে ম্যাট্রিক, মানে উনি বিয়েটা আগে করেছিলেন। সত্যি লজ্জা লাগে যে একজন মূর্খ প্রধানমন্ত্রী যে দেশটাকে জ্বালিয়ে দিচ্ছে, যার সার্টিফিকেট পর্যন্ত জাল, সেই জ্বালানো পোড়ানো প্রধানমন্ত্রী আজকের বাংলা নয় গোটা ভারতবর্ষটাকে জ্বালিয়ে দিচ্ছে, যেখানে যাচ্ছে সেখানেই মুখ থুবড়ে পড়ছে।